আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে। বৃহস্পতিবার অর্থাৎ 28 এপ্রিল বিকেলে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে তারা দেশ দুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশগুলোর মধ্যে উচ্চ পর্যায়ে সফর সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। ভারতীয় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-19 পরিস্থিতি ভালো রয়েছে এবং এস জয়শঙ্কর বলেন, ভারতীয় স্বাভাবিকতা ফিরে আসছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।